পৃথিবীর কোনো কোনো জায়গা বা এলাকা মৃত্যুর জন্য সবচেয়ে বেশি মারাত্মক বা বিপজ্জনক। এই সম্পর্কে মানুষের মধ্যে কৌতূহলেরও কমতি নেই, তবে এ নিয়ে মানুষের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। এমন অনেক স্থান রয়েছে যেসব স্থানে যাওয়াটাই প্রাণনাশের কারণ হতে পারে। জায়গাগুলো এতটাই ভয়ঙ্কর যে বলে বোঝানো যাবে না। আসুন দেখে নেওয়া যাক পৃথিবীর ভয়ঙ্কর কিছু স্থান সম্পর্কে। বন্ধুরা, পৃথিবীর ভয়ঙ্কর কিছু স্থান নিয়ে আমাদের দুই পর্বের ভিডিওর এটি প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আসছে শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। ভিডিওর বিস্তারিত শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সারানাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। নরকের দরজা, তুর্কমেনিস্তান। প্রথমে শুরু করা যাক তুর্কমেনিস্তানের ডোর টু হেল দিয়ে। বাংলায় বললে যার মানে দাঁড়ায় নরকের দরজা। নাম শুনেই নিশ্চয়ই ভয় পেয়ে গেছেন। তুর্কমেনিস্তানের ড্রাবা শহরের কারাকুম মরুভূমিতে অবস্থিত এই জ্বলন্ত গর্ত ডোর টু হেল নামে পরিচিত। 70 মিটার ব্যাসের এবং 20 মিটার দীর্ঘ এই গর্ত 1971 সাল থেকে দাউ দাউ করে জ্বলছে। গর্তটি আগে মোটেও বর্তমান সময়ের মতো এত বিপজ্জনক ছিল না। 1971 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি কোম্পানি গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের জন্য খনন কাজ চালায়। তখনই ঘটে এক বিশাল বিস্ফোরণ, বন্ধ হয়ে যায় গ্যাস ক্ষেত্রটি, মারা যায় অনেক লোক, আর সৃষ্টি হয় বিশাল আগুনে ভরা বড় বড় গর্ত। আর এই বিশাল গর্ত থেকে ক্রমাগত নির্গত হচ্ছে মিথেন গ্যাস আর তার থেকে আগুন। এই আগুনের তাপ এত বেশি যে তার পাশে 2 মিনিটের বেশি দাঁড়ানো সম্ভব নয় কিছুতেই। আর এরপর থেকেই স্থানটির নাম নরকের দরজা। বর্তমানে এই জায়গাটি ভ্রমণ পাগল মানুষের জন্য দর্শনীয় হয়ে উঠেছে। রাতের বেলা এই স্থানটি খুবই সুন্দর দেখায়, তবে এখানকার উত্তাপ এত বেশি যে এই জ্বলন্ত গর্তের কাছে 5 মিনিটের বেশি সময় থাকা যায় না। তালিকার দ্বিতীয় নম্বর রয়েছে ব্রাজিলের স্নেক আইল্যান্ড। সমুদ্রের ধারের এক দ্বীপ, শুনশান জনবিচ্ছিন্ন। দেখলেই মনে হবে কটা দিন সব ভুলে এখানেই থাকা যাক, কিন্তু সে আশায় ঘুরে বালি। পৃথিবীর অন্যতম বিপজ্জনক স্থানের মধ্যে এটি একটি। ব্রাজিলের এই দ্বীপকে বলা যেতে পারে সাপেদের স্বর্গরাজ্য। এখানে পৃথিবীর সব বিষধর সাপের বাস। এক গবেষণায় দেখা যায় এখানে প্রতি বর্গ মিটার জায়গায় গড়ে 5টি করে সাপ বাস করে। 4,30,000 বর্গ মিটার আয়তনের দ্বীপটিতে বছরের পর বছর ধরে রাজত্ব করে চলেছে গোল্ডেন ল্যান্সেট নামের ভয়ঙ্কর বিষধর এক প্রজাতির সাপ। রহস্যজনক এ স্থান নিয়ে অনেক গল্প আছে। এখানে নাকি ভয়ঙ্কর এমন সব সাপের দেখা মেলে যা পৃথিবীর অন্য কোথাও কেউ কখনো দেখেনি। যারা এর মধ্যেই ভাবছেন ব্রাজিলের স্নেক আইল্যান্ডে পা রাখবেন তাদের জন্য দুঃসংবাদ, কেননা ব্রাজিল সরকার এই বিপজ্জনক দ্বীপে দর্শনার্থীদের আগমন নিষিদ্ধ ঘোষণা করেছে। স্থানীয় লোকজনদের কাছে এ স্থান কেবলই এক মৃত্যুপুরী। স্থানীয় অনেকেই এখানে পা রাখবার চেষ্টা করেছিল, কিন্তু তার শেষ পরিণতি হয়েছিল মৃত্যু। তালিকার 3 নম্বর রয়েছে ক্যামেরুনের কিলার লেক। পৃথিবীর বিভিন্ন স্থানে অসাধারণ সব হ্রদ বা জলাশয় রয়েছে। অনেকেই অবকাশ যাপনের জন্য বেছে নেন হ্রদবেষ্টিত কোনো স্থানকে। তবে ক্যামেরুনে রয়েছে এমন একটি হ্রদ যাতে অবকাশ যাপন তো দূরের কথা, এর 23 মাইলের মধ্যে গেলেই আপনি মারা যেতে পারেন। স্থানীয়ভাবে এই হ্রদটিকে বলা হয় কিলার লেক, মানে খুনি হ্রদ, তবে এর আসল নাম নয়েজ। পর্বতের এই অংশটি ওক পর্বতমালার অন্তর্গত, যা ক্যামেরুনের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। 1986 সালে এই হ্রদ থেকে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ বের হওয়া শুরু করে। এই কার্বন ডাইঅক্সাইড সালফার ও হাইড্রোজেনের সঙ্গে মিশে বায়ুমণ্ডলে চলে যায়। এরকমটি হওয়ার কারণ হলো এটি একটি মৃত আগ্নেয়গিরি জ্বালামুখের পাশে অবস্থিত। এর উপর দিয়ে পানি প্রবাহিত হলে এটি লাভায় পরিপূর্ণ এবং এর মধ্যে থেকেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। সে সময় এই গ্যাসের প্রভাবে অল্প সময়ের ব্যবধানে প্রায় 1,700 মানুষ এবং 3,500 গবাদি পশু মারা যায়। যারা বেঁচে ছিল তাদেরকেও দীর্ঘমেয়াদী কষ্টকর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ক্ষত, টিস্যু পোড়া এবং শ্বাসযন্ত্রের অসুস্থতা প্রভৃতি রোগে ভুগতে হয়েছিল। এরপর থেকে এই হ্রদটির নাম হয়ে যায় খুনি হ্রদ। তালিকার 4 নম্বর রয়েছে নিউজিল্যান্ডের শ্যাম্পেন লেক। নাম শুনেই মনে করতে পারেন এ লেকে বোধহয় পানি থেকেই শ্যাম্পেন তৈরি হয়। আসলে তা নয়, এই লেকের পানি থেকে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ বের হওয়ার ধরন অনেকটা শ্যাম্পেনের বুদবুদের মতো। নিউজিল্যান্ডের ওয়াউতাপুতে অবস্থিত এই লেকটি, এই স্থানটি আবার রুটুরুয়াতে অবস্থিত। মাওরি ভাষা থেকে অনুবাদ করলে জানা যায় ওয়াউতাপুয়ের অর্থ হচ্ছে পবিত্র পানি অথবা রঙিন পানি, আর রুটুরুয়া শব্দের অর্থ হচ্ছে কাহুমাতা মমিও, যে ছিল লর্ড মারিওর চাচা, যিনি এই অঞ্চলটি আবিষ্কার করেছিলেন। পুরো রুটুরুয়া অঞ্চলটি তীব্রভাবে সক্রিয় আগ্নেয়গিরি পানি, বাষ্প ও আরও বহু অদ্ভুত প্রাকৃতিক বৈশিষ্ট্যে গঠিত ও পরিপূর্ণ।
লিস্টের 5 নম্বরে রয়েছে আলাস্কার ব্ল্যাক অরোরা। এই লেকটি আলাস্কায় অবস্থিত। ব্ল্যাক অরোরা প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। আকাশের এই রঙিন খেলাকে নিয়ে রয়েছে অনেক লোককথা। এর ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীন লোককথা থেকে জানা যায় এই অনিন্দ্য সুন্দর আলো ঝলকানি সৃষ্টি করেছিল রোমান সূর্যোদয় দেবতা অরোরা। তবে বিজ্ঞানীরা বিশ্বাস করে যে সূর্যবায়ুর সঙ্গে যখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে সংঘর্ষ ঘটে তখনই এই রহস্যময় আলোর উৎপত্তি হয়। লিস্টে 6 নম্বর রয়েছে মিশরের শ্বেত মরুভূমি। মিশরের ফারাফা মরুদ্যানের 45 কিলোমিটার উত্তরে এই শ্বেত মরুভূমিটি অবস্থিত। মরুভূমিটিকে দেখে অবাস্তব মনে হলেও এটি বাস্তব। অনেক বছর আগে সাহারা মরুভূমির পানির নিচে ডুবেছিল এটি। সে সময় সাহারা মরুভূমির একটি অংশে খড়িমাটি জমতে থাকে। খড়িমাটি জমতে জমতে এই অংশটুকু পানির উপরেও ভেসে ওঠে। জমে থাকা এই খড়িমাটি থেকেই এই শ্বেত মরুভূমির সৃষ্টি। লিস্টের 7 নম্বর রয়েছে রাশিয়ার ভ্যালি অফ ডেথ। রাশিয়ার কামচাটকা উপদ্বীপের পূর্বাংশে রয়েছে কেহিননাইক আগ্নেয়গিরি। এর পাদদেশে তৈরি হয়েছে এই মৃত্যুর উপত্যকা। যারা একা থাকতে পছন্দ করে নির্জন পরিবেশ তাদের বেশ ভালো লাগে। রাশিয়ার কামচাটকায় অবস্থিত এই ভ্যালি অফ ডেথ তাদের জন্য উত্তম স্থান। কিন্তু এখানে কিছুক্ষণ থাকলেই আপনার মাথা ঘোরানো শুরু হবে, অসুস্থ হয়ে পড়বেন। এখানকার বিষাক্ত বাতাস আপনাকে দ্রুতই মৃত্যুর দিকে ঠেলে দেবে। আগ্নেয়গিরির বিষাক্ত গ্যাসই এখানকার বাতাসকে এতটা বিষাক্ত করে তুলেছে। এই বিষাক্ত গ্যাসের কারণেই এখানে জীবন ধারণ অসম্ভব। এক গবেষণায় দেখা যায় বিষাক্ত গ্যাসের উচ্চ ঘনত্বের কারণে মূলত এখানকার প্রাণী ও পাখিরা মারা যায়। প্রধানত হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাসই এখানকার বাতাসকে বিষাক্ত করে তুলেছে। তালিকার 8 নম্বর রয়েছে আফ্রিকার মাদাগাস্কার। আফ্রিকা মহাদেশে যতগুলো রাষ্ট্র রয়েছে তার মধ্যে মাদাগাস্কার অন্যতম শক্তিশালী রাষ্ট্র। এই রাষ্ট্রটিতে রাজনৈতিক সহিংসতা না থাকলেও মহাসড়কগুলোতে ছিনতাই, চুরি, ডাকাতির মতো ঘটনাগুলো প্রায়শই ঘটে থাকে। এই শহরটিতে মহামারী প্লেগ রোগও রয়েছে, সেজন্য পর্যটকদের সতর্ক থাকা খুব জরুরি। তালিকার 9 নম্বর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি। রহস্যপ্রেমী মানুষদের কাছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অবস্থিত ডেথ ভ্যালি খুবই পরিচিত এক নাম। পৃথিবীর অন্যতম রহস্যময় এই স্থানটির সৌন্দর্যের তুলনা হয় না, কিন্তু এটি পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত স্থান। 1913 সালের জুলাই মাসে 134 ডিগ্রি ফারেনহাইট বা 56.7 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত করা হয়েছিল। তারপর 1972 সালে এখানকার ভূপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড করা হয় প্রায় 200 ডিগ্রি ফারেনহাইট। ডেথ ভ্যালির এই তাপমাত্রা মধ্যপ্রাচ্যের মরুভূমিকেও হার মানিয়ে দেয়। কিন্তু তারপরেও রহস্যঘেরা এই ডেথ ভ্যালি দেখতে প্রতি বছর প্রায় 4 লক্ষ মানুষ ভিড় করে। ডেথ ভ্যালির নামকরণের পেছনে রয়েছে এক ইতিহাস। কথিত আছে 1849 সালে একদল স্বর্ণ সন্ধানী ডেথ ভ্যালির মরুভূমি পার হয়ে ক্যালিফোর্নিয়ায় স্বর্ণের সন্ধানে যেতে চেয়েছিল। পথিমধ্যে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে এক সহযাত্রীর মৃত্যু ঘটে এবং বাকিরা অনেক কষ্টে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসে। তাদের একজন মৃত্যুর দোরগোড়া হতে ফিরে আসার সময় পিছে তাকিয়ে বলে বিদায় মৃত্যু উপত্যকা। সেখান থেকেই এর নামকরণ করা হয় মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি। তালিকার সর্বশেষ এবং 10 নম্বর রয়েছে জাপানের বিকিনি আটল। পারমাণবিক তেজস্ক্রিয়তাপূর্ণ এই দ্বীপ মার্শাল আইল্যান্ড নামে বেশি পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই বিকিনি আটল বেশি আলোচিত তার পারমাণবিক ইতিহাসের কারণে। এই দ্বীপেই আজ থেকে প্রায় 80 বছর আগে 40-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল। জাপানে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর এটি প্রথম স্থান যেখানে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ধীরে ধীরে এটি হয়ে ওঠে পারমাণবিক বোমা বিস্ফোরণের পরীক্ষা কেন্দ্র। মার্কিন যুক্তরাষ্ট্র এই দ্বীপে 23টি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়, যার মধ্যে 1954 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় যা হিরোশিমার ফেলা পারমাণবিক বোমার চেয়েও 1100 গুণ বেশি শক্তিশালী। এমন ক্রমাগত পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে প্রকৃতির অপার সৌন্দর্যে পরিপূর্ণ এ দ্বীপ হয়ে ওঠে মৃত্যুপুরী। পারমাণবিক বোমা বিস্ফোরণের পর 80 বছর কেটে গেলেও এখনও সেখানকার তেজস্ক্রিয়তার মাত্রা অনেক বেশি। কিন্তু এত কিছুর পরেও পারমাণবিক তেজস্ক্রিয়তাকে ছাপিয়ে বিকিনি আটল তার নিজ রূপ ধরে রেখেছে। অপরূপ সৌন্দর্যে ভরা সেই দ্বীপ, কিন্তু যাওয়ার আগে ভাবতে হবে আপনাকে, কারণ সেখানে গেলে আপনার শরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সারের জীবাণু। বৈচিত্র্য আর রহস্যঘেরা এই পৃথিবীর নানা রহস্যের সন্ধানে ভ্রমণপ্রেমী মানুষদের রয়েছে তীব্র আকর্ষণ। পাহাড় থেকে বনভূমি কোনো জায়গায় বাদ থাকে না, তবে সে ভ্রমণ যেন না হয় কারো বিপদের কারণ, তাই ভ্রমণের আগেই জানিয়ে দিলাম বিস্তারিত। বন্ধুরা, পৃথিবীর ভয়ঙ্কর কিছু স্থান নিয়ে আমাদের 2 পর্বের ভিডিওর এটি প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আসছে শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আমাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।